কবির কাশীর এক বিধবা ব্রাহ্মণ কন্যার পুত্র। তিনি তাঁর কলঙ্কচিহ্ন সদ্যজাত পুত্রকে কাশীর লহুর তালার নামক পুষ্করিণীতে একটি পদ্মপাতায় শুইয়ে দেন। সেখান থেকে ওই সন্তানকে উদ্ধার করেন নিমা ও নিরু বা নূর আলী নামে এক মুসলমান জোলা সম্প্রদায়ের দম্পতি। জোলা দম্পতি শিশুর নামকরণের জন্য একজন কাজীকে ডেকে আনেন। কাজী এসে কোরআন খুলতেই তাঁর দৃষ্টি পড়ল কবির শব্দের ওপর। শিশু সেই নামেই পরিচিত হলেন। কবির আরবি শব্দ, তার অর্থ মহান, বৃহৎ বা ব্রহ্ম, পরমেশ্বর। কাশী হিন্দু প্রধান স্থান, তাই ভগবানের নাম কীর্তন ও ভগবত পূজন খেলা করতে করতেই বড় হতে থাকেন শিশু কবির। পরবর্তীকালে কবির পারিবারিক পেশায় নিযুক্ত হন। তিনি প্রতিদিন একখানি মাত্র বস্ত্র বয়ন করতেন এবং সেই বস্ত্র বিক্রয় করে যা পেতেন তা থেকে নিজেদের গ্রাসাচ্ছাদনের উপযুক্ত অর্থ রেখে বাকি অর্থ দরিদ্র সেবায় দান করতেন। কবির সৎগুরু লাভের জন্য ব্যাকুল হলে রামানন্দের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। আচারী সম্প্রদায়ের চতুর্থ, মতান্তরে পঞ্চম বা ষষ্ঠ গুরু হলেন রামানন্দ। 1400 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে প্রয়াগে দ্রাবিড়ীয় ব্রাহ্মণ বংশে রামানন্দের জন্ম হয়। তাঁর পিতৃদত্ত নাম ছিল রামদত্ত, গুরুদত্ত নাম রামানন্দ। গুরু রামানন্দ তার শিষ্যদের নাম রাখলেন অবধূত বা সংস্কার মুক্ত। গুরু রামানন্দ বাস্তবিক গুরু নামে যোগ্য। তিনি সত্যদ্রষ্টা, পতিত পাবন ছিলেন। রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত হয়েছেন কবির। মনকে নির্মল ঈশ্বরপরায়ণ না করে কেবল বাহ্য আচার অনুষ্ঠান পালনকে কবির নিন্দা করেছেন। যদি খোদা মসজিদেই বাস করেন তবে অন্য দেশগুলো কার? তীর্থের মধ্যে ও মূর্তির মধ্যেই কেবল আনন্দময় যদি বাস করেন তবে বাহিরটাকে দেখে কে? কবির লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি তত্ত্বজ্ঞানের ও মুক্ত বুদ্ধির বলে গভীর তত্ত্ব, শাশ্বত সত্য ও মধুর কবিত্ব প্রকাশ করে গেছেন। শীতে মৃত্যু হলে শিবত্ব প্রাপ্ত হয় বলে মানুষের ধারণা, তেমনি অন্ধবিশ্বাস আছে যে ব্যাসকাশী ও মগহরে মরলে পরজন্মে গাধা হয়। কবির ভক্তদের বোঝান যে ভগবানের সাধন ভজন না করে কেবল কাশীতে দেহত্যাগ করলে স্থান মাহাত্ম্যে মুক্তিলাভ আমি চাই না। যদি ভগবত ভক্তি থাকে তবে সেই মূল্য দিয়ে আমি মগহর থেকেই মুক্তি আদায় করে নেব। মগহরে কিছুদিন বাস করার পর কবির যখন বুঝলেন তার মৃত্যু আসন্ন, তখন কবির নিজের শরীর বস্ত্রাচ্ছাদিত করে বিদেহ হয়ে গেলেন। তারপর সেই দেহের সৎকার নিয়ে হিন্দু মুসলমানের বিবাদ লাগলো। কিংবদন্তি আছে যে বস্ত্রাচ্ছাদন অপসারণ করে দেখা গেল কবিরের দেহ অন্তর ধ্যান করেছে, কেবল কতকগুলি ফুল পড়ে আছে। সেই ফুলগুলি ভাগ করে নিয়ে কতকগুলি ফুল হিন্দুগণ কাশীতে নিয়ে গিয়ে দাহ করে এবং বর্তমান কবির চৌড়া নামক স্থানে সেই ভস্য সমাধিস্থ করেন। অর্ধেক ফুল মুসলমানেরা নিয়ে যায় মগহরে, কবর দিয়ে রাখেন সেখানে। উভয় স্থানই কবিরপন্থীদের কাছে তীর্থের মর্যাদা পেয়েছে। ঐতিহাসিকদের মতে কবিরের জন্ম 1440 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1518 খ্রিস্টাব্দে। কবিরজির বিজয় বা কামাল সাহেবের গ্রন্থে কবিরজির নর্মদাবাসের কথা নেই, কিন্তু মগহরে দেহত্যাগের পর কবিরজি নর্মদা তটে এই স্থানে এসে তপস্যা করেন এবং নর্মদা তটের এই স্থানেই তিনি ইষ্টপদে লীন হন। তাই ছত্তিশগড়ের কবির চবুতারা এবং সংলগ্ন কবির কুটির তীর্থের মর্যাদা লাভ করেছে। নর্মদা তটে ছত্তিশগড়ের এই স্থানটি অবশ্যই সমস্ত পরিক্রমাবাসী এবং ভক্ত সাধকদের কাছে পবিত্র তীর্থস্থান। এখানে যে সমস্ত তথ্য পরিবেশিত হলো তা শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির অষ্টম খণ্ড থেকে গৃহীত
এ কথা বলাই বাহুল্য। সর্বশেষে সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই, মা নর্মদা সকলের মঙ্গল করুন এই কামনা করি। হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে।